Audio Jungle. মূলত এই জনপদে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী এবং এই দলের যারা নেতা এবং কর্মী আছেন, অনেক দিন যাবৎ আপনারা সংসদ সদস্য পান নাই। এবারের এই নির্বাচনে আপনাদের এই অভাবকে দূর করার জন্য, গলাশেবা এবং দশ মিনার জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের নেতা জনাব তারেক রহমান, আপনাদের এই জনপদের পরীক্ষিত নেতা জনাব শাজাহান খান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দকে ডেকে পরামর্শ করে, তাদের সাথে আলাপ আলোচনা করে, তাদের মতের ভিত্তিতেই আমাকে আপনাদের এই জনপথে ধানের শীষের প্রতীকের প্রার্থী করেছে। আপনারা কি রাগ করেছেন এতে? যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাকে মেনে নিয়েছেন এবং আমি তাদের সঙ্গে কাজ করে, আমাদের প্রথম দায়িত্ব হবে এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যে কোনো মূল্যে একটি এমন বিজয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এবং জনাব তারেক রহমানকে উপহার দেওয়া, যে এই মাটিতে আপনার যে বিজয় আমরা দিলাম, এটি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির একটা সনদ। কাজেই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষে বিজয় নিশ্চিত করবেন এবং এই বিজয় নিশ্চিত করার পথে আমি যদি একটু বাধা দেখতাম, সমস্যা দেখতাম, আমি কি আওয়ামী লীগ ছেড়ে আসতাম? আমি আসছি, আমার মনে হয়েছে এখানে আসলে আমার ভালো হবে এবং আপনাদের বিজয় নিশ্চিত হবে এবং আমার মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। আপনাদের কোনো ভয় আছে? কোনো ভয় পাবেন না ইনশাআল্লাহ। পৃথিবীতে সাহসী মানুষদের জন্য সমস্ত বিজয় অপেক্ষা করে, আর কাপুরুষ মরার আগে লক্ষ্যবার মরে যায়। একটা রিক্সার যদি চাকা পাংচার হয় হার্ট ফেল করে মারা যায়। কাজেই এই জনপদে আপনাদের মাটির সন্তান আপনারা, আমাকে চিনেন, শাজাহান খান সাহেবকে চিনেন, অন্যান্য নেতৃবৃন্দকে চিনেন। আমরা এখানে কাউকে ভয় পাওয়ার মতো মানুষ নই। আপনারা তারেক রহমান সাহেব এমন কোনো কাপুরুষকে আপনাদের নেতা বানায় দেয় নাই যে আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে সে পালিয়ে চলে যাবে। আজকে আপনাদের মধ্যে আসছি, মৃত্যু পর্যন্ত আপনাদের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। আমাকে না মেরে আপনাদের গায়ে একটা ফুলের আঁচড় কেউ দিতে পারবে না। আমি বিশ্বাস করি আল্লাহ যদি হুকুম না হয় এই পৃথিবীর কোন শক্তি না আমার একটা পশম স্পর্শ করে। এখানে ভোট করতে আসছি, বদমাশি করতে আসি নাই। এখানে ইলেকশন করতে আসছি, চুরি করতে আসি নাই। এখানে নির্বাচন করতে আসছি, তাড়াতাড়ি করতে আসি নাই। এখানে জনগণের সেবা করতে আসছি, চুরি করতে আসি নাই। কোথায় ছিল গত 5 বছরের টিআর? কোথায় ছিল
উন্নয়ন পাঁচটি বছরে কি কাজ করেছে আপনারা দেখেছেন? কিছু হয় নাই, কিছু হয় নাই। এই গত পাঁচ বছরে সব চুরি করে খেয়ে ফেলছে। আবার এই চোরের শাস্তি মাটিতে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে 29 তারিখ রাতে 11টা থেকে সবাই ভোট কেন্দ্রে থাকবেন, ভোট পাহারা দিবেন এবং চোর ধরবেন। ভোট চোর, ভোট ডাকাত, ডাকাত এবং চোর দেখি ভগবান। এরপরে সারাদিন 30 তারিখ ভোট দিবেন। 30 তারিখ সন্ধ্যার পর ভোট গণনা করে হিসাব নেবেন, কয়টা দিলেন কয়টা পাইলেন, তারপর ভোট কেন্দ্র চাবেন ইনশাল্লাহ। যদি এইভাবে করেন এই গলা শিবে এবং 10 মিনিটে ধানের শীষের প্রতীকের আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এমন বিজয় রেখেছেন যেটা আপনারা স্বপ্নেও কল্পনা করেন না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সবাই ভালো থাকেন। ওয়াফিউ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.
Thank you.